স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে খুন হতে হলো স্ত্রী এবং এক বছরের শিশু কন্যাকে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হরিয়রপাড়া থানার অন্তর্গত ছোঁয়া ছাতিমতলা এলাকায়। পরিবারের অভিযোগ, স্বামী মিলন শেখ অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, সেই কারণেই দীর্ঘদিন ধরে তার পরিবারে অশান্তি লেগেছিল। স্বামী মিলন শেখ স্ত্রী এবং শিশু কন্যাকে প্রায়ই মারধর করত, গতকাল শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ।